হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো বরাবরের মতো আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। সো এই কদিনে কয়েকটা ভিডিও দিয়েছি যেগুলো কার্যকর এবং ভালো প্রফিটেবল এয়ারড্রপ বা ওয়ালেট অফার শেয়ার করেছি। তো আবার নতুন একটা এয়ারড্রপের বা ওয়ালেটের অফার চলে আসছে। তো আমরা এই ওয়ালেট থেকে 100% আপনি এখান থেকে পেমেন্ট পাবেন। আর এটা অলরেডি MXC গ্লোবাল লিস্টেড হওয়ার কথা চলতেছে, দেখা দিচ্ছে আপনাকে। দেখেন এটা কিন্তু তারা পার্টনারশিপ করেছে এবং এটা সামনে মাসের মে মাসের 9 তারিখে কিন্তু MXC গ্লোবাল লিস্টেড করবে। তো ভাই যারা এখনও জয়েন করেন না, দ্রুত জয়েন করবেন, কারণ এখান থেকে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে $10 তারা টোকেন দিচ্ছে। তাদের নিজস্ব টোকেন STN, তাদের নিজস্ব টোকেন কিন্তু তারা দিয়ে দিচ্ছে। তো জাস্ট ভিডিওটি দেখার সাথে সাথে জয়েন করবেন, কীভাবে জয়েন করবেন এই প্রসেসটা নিয়ে ভিডিওটা মেক করা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে বলে দিই, আমার টেলিগ্রাম চ্যানেল যারা এখনো জয়েন করেন নাই, দ্রুত জয়েন করবেন, কারণ এরকম কিন্তু আপডেট সবার আগে আমার টেলিগ্রাম চ্যানেল শেয়ার করে থাকি। সো আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করলে পরবর্তী আপডেট কিন্তু সবার আগে আপনি এয়ারড্রপে পেয়ে যাবেন বা আমার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন। সো এখন আসি জি অফারটা নিয়ে কথা বলতেছি। STN টোকেন, STN ওয়ালেট টোকেন। তো আমরা কী করবো, প্রথমে ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্কটা বসার সময় ক্লিক করে আমরা পোস্টে নিয়ে যাবে। পোস্টে নিয়ে ফার্স্ট অফ অল আমরা কী করতে হবে, তাদের যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা দিয়েছি দেখেন, এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে তাদের যে ডাউনলোডিং বা পেজটা আছে সেই পেজটা নিয়ে চলে আসবে। যে দেখেন গুগল প্লে স্টোর, তো আমরা কী করবো, এখানে ক্লিক করবো। গুগল প্লে স্টোর ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম অপশন চলে আসবে। আপনি প্রথমে ফার্স্ট অফ অল এখান থেকে কী করবেন, এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে দেওয়ার পর, সো ইনস্টল করে দেওয়ার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করলে আপনাদের প্রথমে ফার্স্ট অফ অল আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যেহেতু আমাদের কোনো রকম অ্যাকাউন্ট নাই, সেহেতু আমাদেরকে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এখানে দেখবেন সাইন আপ নামে একটা সময় সাইন আপ, এই সাইন আপের উপর ক্লিক করবেন। সো সাইন আপের উপর ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে একটা ইমেল চাইবে, ইমেল দিবেন। এবং আপনাদের যে মানে মনোযোগ সহকারে কাজটা করতে হবে সেটা হলো আপনাকে এখানে একটা নাম দিতে হবে। অবশ্যই আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী, আপনার বাবা, খালু, চাচা, নানা যারই হোক না কেন, ভোটার আইডি কার্ড অনুযায়ী নামটা দিবেন। তাহলে আপনাদের আইডি KYC করতে সুবিধা হবে। তো অবশ্যই আপনাদের এখানে যার ফোটো আইডি কার্ড তার নামটা দেবেন, আপনাদের পাসওয়ার্ড দেবেন, কনফার্ম পাসওয়ার্ড দেন। দেন এইখানে আসল খেলা, সেটা হলো আপনাকে কী করতে হবে, এইখানে একটা রেফার কোড ইউজ করতে হবে। তো আমার রেফার কোডটা আমি দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই রেফার কোড ইউজ করলে $10 টোকেন পাবেন, যে $10 টোকেন ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। তো জাস্ট এখানে ক্লিক করলে কপি যাবে, কপি করার পর এখানে বসিয়ে নেবেন। যেখানে রেফার কোডটা বসে দেবেন, বসানোর পর সাইন আপ ক্লিক করলেই দেখবেন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। আপনার জিমেলে যদি কোড যায়, কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিচ্ছি। সো আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম। লগ ইন করার পর জাস্ট দেখাচ্ছে আপনাকে, তো আপনাদের এরকম চলে আসবে। এরকম আসলে আপনি অ্যালাউ পারমিশন চলে অ্যালাউ দিয়ে দেবেন, মানে অ্যালাউ করে নেবেন। করে নেওয়ার পর এখন আপনাকে যে কাজ করতে হবে, দেখবেন আমাকে এই যে দেখেন এখানে কিন্তু আমাকে $10, $12 টোকন চলে আসছে। আমি $10 টোকন পেয়েছি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে, এবং $2 হেঁটে কা মানে আপনি এখান থেকে আর্ন করেছি, হেঁটে হাঁটার মাধ্যমে কিন্তু আমি এখানে আর্ন করেছি। সো এখানে কাজ হলো অনেক, চারটা কাজ হলো, আপনি চারটা প্রসেসের কাজগুলো করতে পারবেন। এখানে আপনি যদি রান টু আর্ন মানে আপনি যদি এখানে হাঁটেন তাহলে আপনার এখান থেকে টোকেন যে ইয়াগুলো আর্নিং হবে, পয়েন্ট আর্নিং হবে, সেটা আপনি কনভার্ট করে এই তাদের জিনিস টোকেন নিতে পারবেন। দেন আপনি এখান থেকে মুভ টু আর্ন, আপনি এখান থেকে মুভ করবেন বা দৌড়াবেন, এরকম আছে। তারপরে আপনার সুইচ টু আর্ন, তারপরে মাইন্ড টু গেম, মাইন্ড গেম আর কি, মাই গেম, মিনি গেম, সরি মিনি গেম। তো জাস্ট এখান থেকে মিনি গেম। তো এখন আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো, প্রথমে যদি আপনি রান টু আর্ন বা এখানে মুভ টু আর্নে ক্লিক করেন, এখানে ক্লিক করলে আপনাদের জাস্ট যেখানে দেখবেন এখানে যে আপনি যদি হাঁটেন, হাঁটার রান হবে, কিন্তু এখান থেকে আপনার ইনকাম হবে। যত হাঁটবেন আপনি তত বেশি ইনকাম হওয়ার অপরচুনিটি রয়েছে। এখানে জাস্ট হেঁটে হেঁটে ইনকাম করতে পারবেন, এখান থেকে আপনারা দৌড়িয়ে ইনকাম করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করবেন, স্টাডি ক্লিক করবেন। স্টাডি ক্লিক করার পর এখানে একটা নির্দিষ্ট টাইম থাকবে, টাইমের মধ্যে 30 মিনিট 40 মিনিট আপনি হাঁটবেন, 2 কিলোমিটার 3 কিলোমিটার যেভাবে হাঁটবেন। হাঁটার পর দেখবেন আপনারা কিন্তু এটা আর্নিংটা শুরু হয়ে যাবে। দেখেন আমি কিন্তু ফোন নাড়াচ্ছি, তো জাস্ট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। জাস্ট এই যে দেখেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো আপনি জাস্ট যত হাঁটতে পারবেন, আপনি যদি হাঁটেন, হাঁটার বিনিময়ে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। সো ভাই কেউ মিস করবে না, প্রত্যেকে জয়েন করবেন। আর এটা যেহেতু MXC গ্লোবাল লিস্টেড হতে আছে, সেহেতু কোনোভাবে মিস করা যাবে না। সো এখন আসি, আমরা দেখলাম কীভাবে আর্ন করবেন। এখন দেখা আপনারা কীভাবে এটা উইথড্র করবেন। উইথড্র করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই KYCটা করতে হবে। তো KYC করার জন্য আপনার এখানে প্রোফাইলে ক্লিক করবেন, যেখানে আপনাদের প্রোফাইল ছিল, যে আমি দেখালে আরেকবার দেখাই। তো এই যে দেখেন এখানে আপনার প্রোফাইল, প্রোফাইলের উপর ক্লিক করবেন। প্রোফাইল উপর ক্লিক করার পর এখানে দেখবেন জাস্ট এখান থেকে প্রোফাইল উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আইডেন্টি ভেরিফাই নামে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করবেন। দেখেন আমার কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গেছে। আমি জাস্ট আমার 30 মিনিটের মতো সময় লাগছে আমার আইডি কার্ড ভেরিফাই হতে। তো জাস্ট আমি কীভাবে দেখাচ্ছি কীভাবে আপনার আইডি কার্ডটা ভেরিফাই করবেন। তো এখানে যখন ক্লিক করবেন,
সো আপনি যখন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এরকম চলে আসবে, জাস্ট এই যে এরকম চলে আসবে, এরকম আসলে আপনাকে কোনো ফার্স্ট অফ অল আপনাকে এখানে 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 ক্লিক করে আপনার বাংলাদেশটা সিলেক্ট করবেন। আপনি যদি বাংলাদেশ হয়ে থাকেন সেহেতু বাংলাদেশটা সিলেক্ট করবেন, যে যে কান্ট্রি হয়ে থাকেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এইখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, পাসপোর্টই থাকবে, এইখানে আপনারা ঘাবড়াবেন না। তো এখানে বাংলাদেশে সিলেক্ট করার পর এখানে পাসপোর্টটি থাকবে, সমস্যা নেই। দেন আপনাদের যে ভোটার আইডি কার্ড আছে সেই ভোটার আইডি কার্ডের আইডি নাম্বারটা এখানে দেবেন, আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের নাম্বারটা, ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে দেবেন। দেন দেওয়ার পর এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন। কন্টিনিউর উপর ক্লিক করার পর এখানে আপনি বলবেন যে পাসপোর্টের ছবি, মানে আপনাদের আইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে আপলোড করবেন। এইখানে আপনাদের ক্লিক করলে যদি ক্যামেরা অন হয়ে যায়, ক্যামেরা দিয়ে আপনারা ছবি তুলে দিতে পারেন, কিংবা আপনারা আপনাদের গ্যালারি থেকেও দিতে পারেন। এখানে ক্লিক করার পর আপনাদের ভোটার আইডি কার্ডের ফোন পেজটা দেবেন। দেওয়ার পর এখন আপনাদের মেন কাজ, সেটা হলো আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে একটা সাদা পেপারে লিখতে হবে তাদের স্ক্যাচ টু আর্ন। তো জাস্ট আমি যদি জুম করে দেখাই, যদি দেখেন স্ক্যাচ টু আর্ন, তারপরে টু আর্ন, স্ক্যাচ টু আর্ন আপনারা লিখবেন, সাদা পেপারে লিখবেন, এটা দেখে নেবেন, দেখে দেখে লিখবেন। এটা লেখার পর এখন আপনাদের যে কাজটা করছে সেটা হলো আপনাকে প্রথমে মাস দিবেন, যেমন এটা এপ্রিল মাস চলতেছে না, প্রথমে মাস, মাসের কত, এটা চার মাস, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মানে শূন্য চার মাস। তারপরে আপনার ডেটটা, মানে আপনি কত তারিখে আজকে আপলোড করবেন, আজকে যত তারিখ সেই ডেটটা এখানে দেবেন, মিডিল ডেটটা দেবেন, দেন আপনি ইয়ারটা দেবেন। প্রথমে মাস, তারপরে ডে ডে, মানে আজকে কত তারিখ সেই ডেটটা, তারপরে ইয়ারটা দেবেন। এটা ভুল করেন না, এটা ভুল করলে কিন্তু পেন্ডিংয়ে থেকে যাবে। সো অবশ্যই মনোযোগ সহকারে কাজটা করবেন। দেন আপনি এখানে একটা সাদা পেপারে লিখার পর হাতে ভোটার আইডি কার্ড এবং এটা কাগজটা নিয়ে জাস্ট একটা সেলফি তুলবেন। যদি ক্যামেরা অন হয়ে যায় আপনার পিছনে, ব্যাক পিছনে ক্যামেরা দিয়ে সবসময় সেলফি তোলার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। তো জাস্ট সেলফি তুলে আপলোড করবেন, আপলোড করার পর কন্টিনিউ উপর ক্লিক করবেন। কন্টিনিউ উপর ক্লিক করলে দেখবেন এটা ভেরিফাই চলে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা খুব তাড়াতাড়ি, যদি আপনি সম্পূর্ণভাবে কাজ করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা খুব সহজেই ভেরিফাই হয়ে যাবে। 30-40 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা কেওয়াইসি হয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টে $10 তো পাবেনই, এবং এখান থেকে আরও হেঁটে হেঁটে কাজ করে, মানে হেঁটে হেঁটে আপনি দৌড়িয়ে আরও বেশি ইনকাম করতে পারবেন। এবং আপনি কেওয়াইসি করার বিনিময়ে আপনার টোকেনটা এটা উইথড্র করতে পারবেন। যে জাস্ট এখান থেকে আমি দেখাচ্ছি, এই যে আমার ওয়ালেটে যাই, আমার ওয়ালেটে গেলাম, ওয়ালেটে যাওয়ার পর যেখানে সেন্ডে ক্লিক করলে এমএক্সি যখন সামনে মাসের 9 তারিখে আমরা উইথড্র করতে পারবো, তখন আমি জানিয়ে দেবো আপনাদেরকে যে এখন উইথড্র করা হচ্ছে, আপনি টোকেনগুলো উইথড্র করে নিন। ভাই কেউ মিস করেন না, এখানে কোনো রকম রেফার কমিশন নাই, কোনো রকম ইয়ে নাই। আর এখানে আমাদেরকে অ্যাকাউন্ট করার সাথে সাথে একটা এনএফটি দিয়েছি, এনএফটিটা পরবর্তীতে কী হয়েছিল তবু জানাই দেবো। এই এনএফটির বিনিময়ে কিন্তু আমাদের কিন্তু আর্নিং হচ্ছে, আর এবং আপনি যতখানে হার্ড আর্ন করবেন আপনার র্যাঙ্কিং কিন্তু তত বাড়বে। এই দেখেন এখানে দেখেন র্যাঙ্কিং কিন্তু তত বাড়বে, ফার্স্ট সেকেন্ড থার্ড। তো এখানে বুঝতে পারতেছেন, আর ভাই কেউ মিস করেন না, প্রত্যেকে জয়েন করবেন। এখানে রেফার কোড পাবেন, এই যে রেফার কোড, তো আমার রেফার কোডে মাত্র 3 জন জয়েন করেছেন, তার মধ্যে দুইজন জয়েন করেছেন, তার মধ্যে একজন কেওয়াইসি ভেরিফাই করেছেন এবং দুইজনের মধ্যে কেউ করেন নাই। সো ভাই ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কেওয়াইসিটা করে নিন, কারণ আপনারই লাভ। এখান থেকে আপনি যদি উইথড্র করবেন, উইথড্র করার সময় কিন্তু আপনার কেওয়াইসিটা লাগবে, কেওয়াইসি না হলে কিন্তু আপনি উইথড্র করতে পারবেন না। সো ভাই প্রত্যেকে জয়েন করেন, যেহেতু মানে কোনো রকম রেফার কমিশন নাই। সো আনলিমিটেড আপনি এখান থেকে ইনকাম করতে থাকুন বা দৌড়াতে থাকুন, আপনি এখান থেকে ঘুমিয়ে থেকেও ইনকাম করতে পারবেন, গেম খেলেও ইনকাম করতে পারবেন। সো ভাইকে মিস করে না। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওতে ভালো তাহলে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন এবং একটা ভিডিওতে লাইক দেবেন। আর কোনো কিছু বুঝতে সমস্যা হয় আমার প্রবলেম সলভ গ্রুপ আছে, এই গ্রুপে আসবেন, আপনার যতগুলো প্রবলেম আছে বলবেন, ইনশাআল্লাহ আপনার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবেন, এখানে আশেপাশে আপনার প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো, এখানে যতগুলো প্রবলেম আছে বলবেন। ধন্যবাদ।